গুড ইভিনিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ হাফ রেডি হয়ে দাঁড়িয়ে আছি, হাফ রেডি, হ্যাঁ হাফ রেডি, কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতেই পারবে। হাফ রেডি হয়েছি কেন, কারণ আমি বরের সকাল সকাল রান্না করছি। বর তো যাবে না, তোমরা সকলেই জানো ও যাবে না, মানে বলারই কথা না, তো যাবে না, তো ওর জন্য রান্না বান্না করেছিল। তো ভাতটা মাঝখান থেকে কম হয়ে গেছে, মানে কি বলবো, রান্না বান্না করে নিয়ে যখন ভাতটা দেখছি হাঁড়িতে নাবিয়ে দেখছি ভাতটা একটু কম কম, তো ও দেখে বলছে হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু আমরা তো মেয়েরা খেতে দিই, আমরা জানি যে কত কম হবে না বেশি হবে। তো আমি আবার ওই জন্য ভাত বসিয়েছি, আর মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, আবার এলাম, কাজ টাজ করলাম, মানে আজকে প্রচুর হ্যাপা, সকাল 5:30 থেকে উঠে কাজ করছি। আর মেয়ে সবে স্কুল থেকে এসে ভেবেছিলাম স্কুল থেকে এলেই টেনে নিয়ে চলে যাবো, কিন্তু এখন ভাত বসিয়েছি তো হতে দেরি হবে, তাই ভাবলাম এখন টিফিনটা করি। তো টিফিনে তো দই আর শশা, কেক কার কার ভালো লাগে বলবি, আমি দেবো, ঠিক আছে? তো অতি অবশ্যই ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আর যে বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসো বা ব্লগিংটা প্রথমবার দেখছো, যদি আর এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো করবেই। আর এখন লাইক করলে জানো তো লাল নীল আলো জ্বলে, তোমাদের জ্বলে না আলোটা, তো ইউটিউবটাকে একটু আপডেট করে দাও। এখন লাইক করলেই না ইউটিউব নতুন দিয়েছে লাল নীল আলো জ্বলে, আমার খুব ভালো লাগে, আমি তো সব ভিডিওতে এখন লাইক মেরে দিই, ভালো লাগুক আর আলো, লাইকটা ডান, আর কমেন্ট করে মূল্যবান মতামতটা জানিও। তো চলো ব্লগিংটা স্টার্ট করি, আমার রান্নাটা করে তারপর তোমাদের দেখাচ্ছি কী বড়ের জন্য রান্না করে যাচ্ছি, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, তো আজকে বড়ের জন্য কী রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখি, চলো ব্যাক ক্যামেরা। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে আবার ছাতা নিয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, তো বাড়িটা থেকে বুঝতেই পারছো কোথায় এসেছি, বুঝতে পেরে গেছে, জানি জানি। তো আবার আজকে বাপের বাড়ি এসছি, আর সঙ্গে নিয়ে এসছি আমার বোনকে, তো বোনকে নিয়ে এসি কারণ আজকে ওরই জন্য এখানে আসা, ওর আজকে 9 মাসের 7, আর ওর একটা শর্টস অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো এখানে হচ্ছে আমার বোন যেই শাড়িটা পরে স্বাদ খাবে সেই শাড়িটা বাচ্চে, তো তোমরা সকলেই জানো নতুন শাড়ি পরে স্বাদ খেতে হয়, মানে জামা কাপড় পরে। তো এখানে 2-4টে শাড়ি আমার মা দেখাচ্ছে যার মধ্যে আমার বোনকে পছন্দ করতে হবে, কিন্তু আমার আর আমার বোনের যেই শাড়িটা পছন্দ হয়েছে সেটা আমার মায়ের পছন্দ না, কারণ ওই রকম শাড়ি পরে নাকি স্বাদ খেতে নেই, কিন্তু সর্বশেষে আমি আমার বোন যেই শাড়িটা পছন্দ করছি তো সেটাই ও পরে স্বাদ খেয়েছে। তো কোন শাড়িটা পছন্দ করেছে সেটা শেষে দেখতেই পারবে। আর এতগুলো শাড়ি আমার মা কোত্থেকে পেয়েছে এটাই ভাবছো তো? আরে আমার মা বাড়িতে একটা ছোট ব্যবসা করে নিজের হাত খরচা বার করার জন্য, তার জন্য। আর আমি এখানে ইউটিউবের পড়ছে খেটে মরছি, কিছু হচ্ছে না, আমার মা সারাক্ষণ বকাবকি করে যাচ্ছে। তো এইখানে শাড়ি ফাড়ি বাছার পর আমার মেয়ের আইসক্রিমে আমরা সবাই ভাগ বসিয়ে দিচ্ছি, এটা মেয়ের আইসক্রিম আমরা সবাই খাচ্ছি, তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, তো সবাই একটুখানি খেয়ে ওকে দিয়ে দিলাম। তো আইসক্রিম পর্ব শেষ হওয়ার পর আমার বোন পরে নিয়েছে নতুন শাড়ি, তো এই শাড়িটা আমরা পছন্দ করেছি। আর ঝামেলাটার কারণ হলো এটা যেহেতু সাদা শাড়ি তাই আমার মা বলছিল এই শাড়িটা পরে স্বাদ না খেতে, কিন্তু শাড়িটা সত্যি খুব সুন্দর, শুধু সাদা না, এর মধ্যে অনেক রকমের প্রিন্ট করা আছে, রেড আছে, তাই তো অ্যাট লাস্ট ওই শাড়িটা নিল আর এটা পরেই ওর স্বাদ হলো। তো এইখানে দেখতে পাচ্ছ আমার মা আশীর্বাদ করছে, তো স্বাদের আগে আশীর্বাদ করতে হয়, আর খুব ছোটো করেই করেছে মা, মায়ের শরীরটাও ঠিক আজকাল ভালো যাচ্ছে না, বেশি করতে পারেনি, যেটুকু পেয়েছে সেটুকুই করেছে। তো এটা হচ্ছে আমার পাড়ার কাকিমা, পাড়ার কাকিমাও আশীর্বাদ করছে। আর একটা গণ্ডগোল হয়েছিল এখানে জানো, এখানে আমিও আশীর্বাদ করেছি আমার বোনকে, কিন্তু যখন ভিডিওটা তুলতে দিয়েছি সেখানে আমি ভিডিওটা ক্লিক করিনি, তো অন মানে পাড়ার কাকিমা মানে কাকিমাও বুঝতে পারিনি যে ভিডিওটা অন করা নেই, তো আমার ভিডিওটা ওঠেনি, তো আমার আমি আশীর্বাদ যে করছি সেটা ওঠেনি। তো এখানে আমার বোন খেতে বসেছে আর সঙ্গে বসেছে আমার মেয়ে, কারণ যেন একটা বাচ্চাকে নিয়ে বসতে হয়। তো বোন খেতে বসেছে, অন্যদিকে আমার মেয়ে দেখো ওর দিদা খাওয়াচ্ছে, কিন্তু আমার মেয়ে থালা দিয়ে মুখ লোগাচ্ছে, কিছু খাবে না, ও সর্বদা মার খায়, খাবার খায় না, তো মেয়ে যেহেতু খাচ্ছে না ওর দিদাই খেয়ে নিয়েছে। চকলেট তোমাকে দিল, তুমি ওটা কি করলে, ওটা তুমি কিসের উপর বসেছো, ওটা কিসের উপর বসেছো তুমি, হ্যাঁ কে থালা বসার জায়গা, এইদিকে দেখো লাঠিটা আমি কি মারবো, তুমি কি চাইছো আমি মারবো, কি চাইছো ওটা কি।
এই দেখো বন্ধুরা, আমার মা কোথায় উঠেছে দেখতে পাচ্ছ? জঙ্গলে, জঙ্গল কাম গার্ডেনে, এখানে শাক পাতা পাড়তে বসেছে। আমাকে বললো আয় একটু ভিডিও করে নে, কেন কি আগেরবার মা তোমাদেরকে কুদরু দেখাতে পারেনি না, ভিডিওটা যেন কুদরু দেখাচ্ছে। এই দেখো, এই কুদরুগুলো নিজের মানে জঙ্গল থেকে পেরেছে, আর এইগুলো লাউ শাক না কি শাক পাড়ছে, কারণ আমার বোন একটু বোনকে একটু দেবে, খালি হাতে পাঠাবে। আর দেখো টুল ফুলে কী অবস্থা। তো এইসব পেরে আমরা চলে গেলাম রেডি হতে। তো আমার বোন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, ওকে যাবো একটু ছাড়তে ওর শ্বশুর বাড়িতে। তো চলো যাওয়া যাক। এই দেখো এবার আমরা যাচ্ছি। এবার অনেকে মনে প্রশ্ন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেন, কারণ ওর বাড়ি যেতে গেলে টোটো যেতে হবে আর টোটোয় প্রচুর জার্কি হয়। কিন্তু বাড়ি যেহেতু কাছে তো ভাবলাম চলো হেঁটে দিয়ে আসি, আর 10 মিনিটেই পৌঁছে, বেশি রাস্তা না। তো টুকটুক টুকটুক করে হেঁটে আমরা চলে গেলাম। তো ওকে ওর শ্বশুর বাড়ি পৌঁছে দিলাম। এই দেখো এটা ওর ঘর। তো শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে এবার যাবো আমি আমার বাপের বাড়ি। হে বন্ধুরা, তো বোনকে ওর বাড়িতে ছেড়ে দিলাম, যেমন নিয়ে এসেছিলাম ছেড়ে দিয়েছি। এবার যাচ্ছি আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে। ওখান থেকে আবার যাব বাড়ি ফিরবো। তো এখন বাজে সন্ধ্যে 6টা, 3 ঘন্টা হয়েছে, আর টোটো করিনি। 10 মিনিটের রাস্তা টুক করে হেঁটে বেরিয়ে যাবো, তাই টোটো করেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো কি আর কিছু না। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে। চলো লেটস।